আবারও উত্তপ্ত ভাষা করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় দুজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। গতকাল রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে প্রায় 300 বেশি কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছে। আর এরপর থেকেই কিন্তু থমথমে ছিল গোটা এলাকা। গতকাল রাতেই ভেটাগুড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। আর এরপর আজ সকালে তৃণমূল নেতা অজিত বর্মন এবং লালবাবু বর্মন নামে দুইজন তৃণমূল নেতা বিজেপির বেশ কয়েকজন কর্মীর হাতে মারধর খেয়েছেন বলে অভিযোগ ওঠে। এরপর আহত তৃণমূল নেতৃত্বকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এর প্রতিবাদে কিছুক্ষণ পথ অবরোধ করে। ঘটনাস্থল উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে শান্তি ফেরানোর জন্য কিন্তু ঘটনাস্থলে পৌঁছে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। যে ঘটনার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছিলাম, আবারও কিন্তু উত্তপ্ত ভেটাগুড়ি, বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারও উত্তপ্ত ভেটাগুড়ি। যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছিলাম, গতকাল কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে প্রায় 300 বেশি কর্মী সমর্থক তারা বিজেপিতে যোগদান করেন। আর এরপর থেকেই কিন্তু গোটা এলাকা কিন্তু থমথমে হয়ে ওঠে। সেই চিত্রটাই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফের উত্তপ্ত হয়েছে ভেটাগুড়ি। দুজন তৃণমূল কংগ্রেস সমর্থক অজিত বর্মন এবং লালবাবু বর্মন তাদেরকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবং আক্রান্ত দুজন তৃণমূল কংগ্রেস কর্মী এই মুহূর্তে কিন্তু দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হতেই কিন্তু দিনহাটা মহকুমা দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। এবং সেই চিত্রটাই কিন্তু তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। আবারও উত্তপ্ত কিন্তু ভেটাগুড়ি। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কিন্তু আবারও উত্তেজনা ছড়ালো ভেটাগুড়িতে। এই ভেটাগুড়ি কিন্তু বারংবারই খবরের শিরোনামে উঠে এসেছে উত্তেজনার জন্য। এবার আরো একবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষ ঘটে ভেটাগুড়িতে, এমনটাই কিন্তু খবর আমরা পাচ্ছি। যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, আবারও উত্তপ্ত ভেটাগুড়ি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় দুজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। গতকাল রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে প্রায় 300 বেশি কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। আর এরপর থেকেই কিন্তু থমথমে ছিল গোটা এলাকা। গতকাল রাতেই ভেটাগুড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। এরপরেই আজ সকালে তৃণমূল নেতৃত্ব অজিত বর্মন এবং লালবাবু বর্মন নামে দুইজন তৃণমূল নেতৃত্বের উপর কিন্তু বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক চড়াও হয় এবং মারধর করে বলে তারা অভিযোগ করেন। আহতদের এই মুহূর্তে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আমাদের খবরটার দিকে এই মুহূর্তে নজর রাখছি, আবারও উত্তপ্ত ভেটাগুড়ি। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল কিন্তু এবার বিজেপির বিরুদ্ধে। ঘটনায় দুজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। গতকাল রাতেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে প্রায় 300 বেশি নেতা কর্মী তারা কিন্তু বিজেপিতে যোগদান করেন। আর এরপর থেকে কিন্তু থমথমে হয়েছিল গোটা এলাকা। গতকাল রাতেই ভেটাগুড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। এবং এরপর আজ সকালে তৃণমূল নেতা অজিত বর্মন এবং লালবাবু বর্মন নামে দুজন তৃণমূল নেতার উপর বেশ কয়েকজন বিজেপি কর্মী চড়াও হয় এবং তাদেরকে আক্রমণ করে এবং তাদেরকে মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ। এই মুহূর্তে আক্রান্ত দুই তৃণমূল নেতা তারা কিন্তু দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনার প্রতিবাদে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো ঝামেলাই তো এখন শুরু।
ভাটাগুড়ি একেবারে ঘটনাস্থল থেকে কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমৃতা। অমৃতা, কি খবর জানা যাচ্ছে? ঘটনাস্থলে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছে এবং বেশ কিছুক্ষণের জন্য তারা কিন্তু পথ অবরোধ করেছিল। অবশেষে সেখানে বিঘাটা থানার স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে এই মুহূর্তে কোনো কথা বলা যাবে? দেখো, স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে আমরা কথা বলেছিলাম, ইতিমধ্যেই তাদের বক্তব্য কিন্তু আমরা শুনিয়েছি। তারা কিন্তু রীতিমতো
আমি তাও দুই একজনকে ধরার চেষ্টা করছি। দাদা ঘটনাটা কি হয়েছে বলুন তো? এখন আর বলা যাবে না, যাওয়ার হয়ে গেছে। কি হয়েছিল ঘটনা এখানে? ঘটনা মালকে বাটার নিয়ে ঘোরাঘুরি করতেছে আর গাল পাচ্ছে। তারা বিজেপি দেখো আমি আরো একজনকে এখানে অঞ্চল সভাপতিকে ধরার চেষ্টা করছি একটু। দাদা পরিস্থিতি কি রয়েছে বর্তমানে? পরিস্থিতি বর্তমানে থমথমে আছে। ভেটাগুড়ির মানুষ এই নিশীথ প্রামাণিকের গুন্ডা বাহিনীর আতঙ্কে দীর্ঘদিন থেকেই অশান্তিতে ছিল। আমরা তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত পুনরায় দখল করার পর থেকে ভেটাগুড়ি শান্তি ছিল, কিন্তু আমরা নিজেরা এবং ভেটাগুড়ির সর্বস্তরের মানুষ অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখছে যে ভেটাগুড়িতে পুলিশ পাহারা থাকা সত্ত্বেও কি করে দিনের বেলা ওই নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে গুন্ডারা এসে দোকানের বাগান দিয়ে লাঠি নিয়ে পিস্তল উঁচিয়ে তারা কি করে হাটবাজারের লোককে ধরে পেটায় রক্তাক্ত করে জখম করে, রাত্রিবেলাও তারা গাড়ি নিয়ে বেরিয়ে মানুষের বাড়িতে সন্ত্রাস করছে, এলাকায় সন্ত্রাস করছে, দিন দুপুরে বাজারে গিয়ে মানুষকে পেটাচ্ছে, নিশীথ প্রামাণিকের বাড়ির দিকে ধরে নিয়ে গিয়ে পেটাচ্ছে। সাথে ভেটাগুড়ির মানুষের আজকে পুলিশের ভূমিকা নিয়ে আজকে যথেষ্ট সন্দেহ দানা বেঁধেছে। এই জায়গায় আমরা তৃণমূল কংগ্রেস ভেটাগুড়িতে বুক চিতিয়ে আছি যে এর প্রতিরোধ যদি পুলিশ প্রশাসন করতে ব্যর্থ হয় তাহলে ভেটাগুড়ির মানুষই এরপর মাঠে নেমে। পুলিশ প্রশাসনের কাছে কি দাবি করছেন আপনারা? পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, কারো দাবিদারি নয়। কেউ যদি প্রধানমন্ত্রীও হয়ে থাকে তার জন্য সাধারণ মানুষ হাটবাজার করতে পারবে না, এটা হতে পারে না। আমাদের দাবি একটাই, ভেটাগুড়িকে যারা অশান্ত করছে বিজেপির দুষ্কৃতীরা, সেই দুষ্কৃতীদের গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশের এই টালবাহনা চলবে নাকি ভেটাগুড়ি শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য পুলিশ সত্যিকারের ওই দুষ্কৃতীদের গ্রেফতার করবে, এটাই এখন ভেটাগুড়ির মানুষের কাছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে এখন একটা লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখো অর্থ পুলিশ প্রশাসনের উপরে কিন্তু অনাস্থা হারিয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা, কিন্তু সেই কথাই বারবার তুলে ধরছে যে পুলিশ প্রশাসন তাদের কাজ কিন্তু ঠিকমতো প্রশাসনিক যে কাজ সেটা কিন্তু দুর্বল রয়েছে এবং বিজেপির দিকে তারা কিন্তু অনেকটাই ঝুঁকে রয়েছে বলে তাদের দাবি। দেখো আমি বাজারের ভেতরের দিকে চলে আসছি অর্ক, দিনে দুপুরের এই ভেটাগুড়ির একমাত্র বাজার এটা খোলা থাকে সব সময়, কিন্তু হঠাৎই এই ঝামেলার পরে কিন্তু থমথমে হয়ে গেছে পরিবেশ, কার্যত একটা বন্ধের চেহারা নিয়েছে যেমনটা এর আগেও ইতিপূর্বে হয়েছিল। প্রত্যেকটা দোকান বন্ধ করে দিয়েছে দোকানিরা, তারা দোকান বন্ধ করে রীতিমতো একটা বন্ধের আকার ধারণ করেছে এই ভেটাগুড়ি বাজার। ভেটাগুড়ি বাজার রীতিমতো বেশ কয়েকটি গ্রাম জুড়ে প্রাণ কেন্দ্র, এখানে সকলে বাজার করতে আসে, ব্যবসা বাণিজ্য করেন স্থানীয় লোকেরা, তারা কিন্তু তাদের ব্যবসা বন্ধ করে বলা যেতে পারে খানিকটা ভয়েই ব্যবসা বন্ধ করে তারা অঘোষিত একটা বন্ধ পালন করছে। অর্ক এই মুহূর্তে যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তারপর কি বিজেপির কোনো নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো এখনো কিন্তু বিজেপির নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফোন মারফতে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কিন্তু বলেছে যে এই ঘটনার সাথে তারা জড়িত নয় এবং তারা এই বিষয়ে কিছুই জানে না, তৃণমূল কংগ্রেসের সাজানো এই ঘটনা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অমৃতা একদম সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। আমি যে আমাদের চিত্র সাংবাদিক যিনি রয়েছেন অমৃতার সঙ্গে, এবং দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দরভাবে আমাদের দর্শকদের জন্য গোটা বিষয়টি তুলে ধরলে। আমি যে খবরটার দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছিলাম, আবারও কিন্তু উত্তপ্ত হয়েছে ভেটাগুড়ি, এবং আমাদের প্রতিনিধি অমৃতা কিন্তু একদম সরাসরি ঘটনাস্থল থেকে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন, কিরকমভাবে একদম বাজার চলা অবস্থা এই ধরনের দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটায়, হুট করে কিন্তু বাজারঘাট সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে, কেমন করে গোটা পরিস্থিতি এই মুহূর্তে থমথমে হয়ে রয়েছে সেই সমস্ত চিত্র কিন্তু আমাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অমৃতা। আপনারা কিন্তু সরাসরি দেখলেন একদম গ্রাউন্ড জিরো থেকে কিন্তু ডিজিটাল বাংলার প্রতিনিধিরা তারা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছেন চিত্রগুলি, সেই চিত্র আরও একবার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে যে এক ঘন্টা প্রায় এক ঘন্টা কিন্তু তারা ওখানে অবস্থানরত ছিলেন এই ঘটনার প্রতিবাদে, এবং যেমনটা তৃণমূল নেতৃত্ব বারংবার বলছেন যে
এক ঘন্টা তারা সময় দিচ্ছেন পুলিশ প্রশাসনকে, যদি এক ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হয় বা কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় তারা কিন্তু আরো একবার অবস্থান বিক্ষোভের পথে হাঁটবেন। আমরা কিন্তু কথা বলেছিলাম তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে, তিনি কিন্তু বারংবার পুলিশের ওপর আস্থার অভাব প্রকাশ করছেন, তাদের যেমনটা অভিযোগ পুলিশ কিন্তু পক্ষপাতদুষ্ট অবস্থায় রয়েছেন। পুলিশ যদি সঠিকভাবে কাজ করে তাহলেই কিন্তু এই ভাটাগুড়িতে আবারও শান্তি ফেরানো সম্ভব হবে। যদিও এই গোটা ঘটনার সঙ্গে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তৃণমূলের অঞ্চল সভাপতি আমাদের প্রতিনিধি অমৃতা কিছুক্ষণ আগেও কথা বলেছিল এবং ঠিক যখন ঘটনাটা ঘটেছিল তারপরেও কিন্তু আমরা তার সাথে কথা বলেছিলাম এবং সেই সময় তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি কি বলেছিলেন আমরা একবার শুনে নেব। আজকে ভেটাগুড়িতে ভেটাগুড়ি চৌপতিতে যখন আমরা এখানে এসেছিলাম, এখানে সবাই একটা রাস্তার উদ্বোধন করে মিষ্টিমুখ করার জন্য মিষ্টির দোকানে এসেছিলাম। এখানে নিষিদ্ধ প্রামাণিকের বাড়ি থেকে দুইজন হারমাত, একজনের নাম প্রশান্ত আর একজনের নাম দীপঙ্কর, ওরা মদ্যপ অবস্থায় লাঠি নিয়ে আমাদের কর্মীদের দিকে তাড়া করে। কর্মীরা যখন এখান থেকে সরে যায়, পালিয়ে যায়, তখন লালবাবু নামে একজন, ভালো নাম বিশ্বজিৎ, ওকে পিটিয়ে একেবারে চৌপতির ধারে পিটিয়ে ওর মাথা ফেটে দিয়ে ওকে একেবারে রক্তাক্ত ভাবে জখম করে। আর অজিত বর্মন নামে একজন আছে, ওর নাম ভোলা, ওকে ধরে নিয়ে পিটাতে পিটাতে নিষিদ্ধ মানিকের বাড়ির দিকে নিয়ে গেল। এই যে অবস্থা ভেটাগুড়ি আমরা লক্ষ্য করে দেখছি, দিনহাটা থানার অধিকাংশ পুলিশ এত বারবার বলার পরেও আমরা লক্ষ্য করে দেখছি যে এই যে সমাজ বিরোধীরা যারা দিনের বেলা সাধারণ মানুষের উপর অত্যাচার করে সেই জায়গায় কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমার দাবি হচ্ছে যারা দিনের বেলা সাধারণ মানুষকে দোকানের বাতান দিয়ে পিটায় এবং হাট বাজার করতে গেলে লোককে ধরে নিয়ে গিয়ে পিটায়, এবং এখনো খবর পাচ্ছি এই মুহূর্তে ভেটাগুড়ি দুই নম্বর অঞ্চলে নগর মন্ডলের বাজারে ওখানে বিজেপির কিছু দুষ্কৃতি এখনো প্রকাশ্য দিনের বেলায় মদ খেয়ে বেআইনি অস্ত্র নিয়ে জমায়েত হয়ে আছে, সেখানেও পুলিশের নজর নেই। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি ভেটাগুড়ির মানুষ আতঙ্কিত হয়েছে, বাজার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আজকে নিষিদ্ধ মালিকের বাড়ি থেকে একের পর এক দুষ্কৃতি আসবে, আর তারা ভেটাগুড়িতে তাণ্ডব করবে, আর পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না, এটা আমরা আর মেনে নিতে পাচ্ছি না। আর এই গোটা ঘটনায় কিন্তু দুজন তৃণমূল কংগ্রেস কর্মী অজিত বর্মন এবং লালবাবু বর্মন তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ছবি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অজিত বর্মন এবং লালবাবু বর্মন তৃণমূল কংগ্রেসের দুই আক্রান্ত কর্মী, তাদেরকে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা দিনহাটা মহকুমা হাসপাতালে। আক্রান্ত যারা রয়েছেন তারা ঠিক কি বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে আমরা একবার শুনে নেব। ঘটনায় সকালবেলা চৌপতিতে আমি ওখানে দাঁড়িয়ে আছি, রোজ ওখানে আসি দুটা খাই দাঁড়াই, আজকে হঠাৎ দেখি কিছু এই বিত্তর বাড়ির ছেলে বিজেপির ছেলেগুলো ওখানে লাঠি ফাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি দাঁড়িয়ে আছি ওখানে, হঠাৎ প্রশান্ত নামে একটা ছেলে এসে আমার মোবাইলটা কেড়ে নিল, নিয়ে আমার সঙ্গে সঙ্গে আরও অনেক বহুত ছেলে এসে লাঠি রস টস দিয়ে মারা শুরু করেছিল মাথায়। আপনি কোন দল করেন? আমি তৃণমূল করি। কেন মারলো? তৃণমূল করার জন্য কি আপনার মাধ্যমে? তৃণমূল করার জন্য মারলো। কজনকে মেরেছে? আমাকে তো মেরেছে, আরো শুনলাম আরো কয়েকজন, আরো কয়েকজন। আমরা যে খবরটার দিকে নজর রাখছিলাম, পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও উত্তপ্ত ভেটাগুড়ি, ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর। এই গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত দুজন তৃণমূল কংগ্রেস কর্মী অজিত বর্মন এবং লালবাবু বর্মন তারা কিন্তু আহত হয়েছেন এবং আহত দুজনকে কিন্তু দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা রয়েছেন। এবং একই সঙ্গে এই গোটা ঘটনায় উত্তেজনা ছড়ানোর সাথে সাথে কিন্তু ভেটাগুড়ি বাজার পুরোপুরি বন্ধ
বিলম্ব হয়ে যায় যেমনটাই কিন্তু আমাদের প্রতিনিধি অমৃতা গোটা ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরেছিলেন গ্রাউন্ড জিরো থেকে এবং এই গোটা ঘটনা উত্তেজনা যেন নিয়ন্ত্রণে চলে আসে সেই কারণে কিন্তু ভেটাগুড়িতে এই মুহূর্তে মোতায়েন রয়েছে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী এবং যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছিলাম এই গোটা ঘটনার জেরে কিন্তু আবারও উত্তপ্ত হয়েছে ভেটাগুড়ি এখনকার মতো আমরা এ পর্যন্তই রাখছি এবং এই ঘটনা ঘটনার দিকে কিন্তু আমাদের নজর থাকবে বিস্তারিতভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরব ঠিক কি কি হয়েছিল ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে